প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোয়েশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক টেস্ট অব্যর্থ মডেল প্রতিটি হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল উত্তর সহ গ্যারেন্টিযুক্ত সাজেশন সাফল্য তোমার গ্যারেন্টি আমার পারুল নামে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর মাধ্যমিক টেস্ট পেপার্সটি যাচাই করে আজই সংগ্রহ করুন সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা জানেন রাতের এই সময়টাতে আমরা এক দিন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হই আপনাদের সঙ্গে কথা বলতে চাই আপনাদের সঙ্গে চাই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টির সঙ্গে আমাদের একেবারে জীবনের শেষ সত্যটির সম্পর্ক আছে মৃত্যু আমরা বলছি মৃত্যুতেও শান্তি নেই আপনারা দেখেছেন বোধ দেখেছেন পিভি টোয়েন্টি ফোর খবরেই দেখেছেন আমরা বটতলা শ্মশান ঘাটের একটি খবর আপনাদের ইদানিং দেখিয়েছিলাম আজ থেকে বেশ কিছু মাস আগে একটি খবর দেখিয়েছিলাম যে কিভাবে মৃতদেহের গায়ের এক একটি বস্ত্র বিক্রি হয়ে যায় বটতলা শ্মশানে এটার একটা অদ্ভুত চক্র আছে এগুলো কোথায় আসে কোথায় এসে বিক্রি হয় কোন কোন বাজারে চলে যায় জিনিসগুলো এগুলো আমরা জানি কিন্তু আজকে যে বিষয়টি আপনাদের দেখাবো এই বিষয়টি ওই বিষয়টি নয় জামা কাপড় বিক্রি করার মৃতদেহের গায়ে থেকে তুলে নিয়ে যে চক্রটি ছিল সেই চক্রটি নয় আজকে আমরা দেখাতে চাই গতকাল একটি ঘটনা ঘটে যায় বর্তলা মহাশাসনে এবং এই ঘটনাটি আমাদেরকে নানাভাবে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়ে যায় প্রশ্নগুলো হচ্ছে অন্তত প্রধান যে দুটো প্রশ্ন আমরা করতেই পারি তার একটি হচ্ছে যে আমরা কি আসলেই সব মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলছি এখন আমাদের শেষ লড়াই করার জায়গাটা কি তবে শ্মশানঘাট এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন যেটা জন্মায় এই বিষয়টি দেখলে দ্বিতীয় প্রশ্ন যেটি জন্মায় সেটা হচ্ছে যে এই বিষয়গুলো করে আমরা আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো তাদের জন্যে কি বাকি রেখে যাচ্ছি আসলে এখন রাস্তাঘাটে মারপিট দোকান ঘরে মারপিট বাজারে মারপিট খেলার মাঠে মারপিট রেলে বাসে ইত্যাদি জায়গায় মারপিট আমাদের কাছে কেমন গাছ হয়ে গেছে নতুন কিছু মনে হয় না কিন্তু অনেক দিন বাদে মনে হয় মারপিটের কিংবা অশান্তির কিংবা ভয়াবহতা সৃষ্টির জন্য আমরা একটি নবজায়গা নির্বাচন করলাম নতুন একটি ঠিকানা খুঁজে পেলাম সেটা হল শ্মশান ঘাট ওই জায়গাটা কেন বাদ থাকবে মৃতদেহ নিয়ে যাব কান্নাকাটি চলবে প্রিয়জনেরা বসে থাকবেন মৃতদেহ ঘিরে মুখাগ্নি হবে এর মাঝেও যদি একটু ঝগড়াঝাটি করে ফেলা যায় যদি সরকারি আসবাবপত্র জিনিস কাঁচ দরজা জানালা ইত্যাদি ভেঙে ফেলা যায় আপত্তি কোথায় শ্মশানঘাটি তো এখানে তো আর সিসি ক্যামেরা নেই পুলিশের হয়রানি নেই পুলিশ এসে আমাকে ধরবে সেই ভয়টাও খুব একটা নেই রাতের বেলায় সেই অর্থে লোকজনও থাকে না আমি আমি তুমি তুমি এরকম একটি প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার শ্রদ্ধেয় দর্শক আপনাদের কাছ থেকে আজ আরেকবার শুনতে চাইব আমরা সবাই মিলে একটু নিজেদেরকে রিফ্রেশ আসুন বলুন আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে কি মনে হয় এবং এইভাবে যদি আমাদের বেঁচে থাকাটি চলতে থাকে তাহলে আসলে আমরা কোথায় গিয়ে থামব এ কি করছি আমরা দেখুন আপনারা বটতলা মহাশ্মশানে দরজা ভেঙে কাঁচ ভেঙে মৃতদেহকে সামনে রেখে বাড়ির আত্মীয় স্বজন কি ভয়ঙ্কর ভাবে আরেকটি গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বের সঙ্গে নিজেরা নিজেরা এই বিষয়গুলোতে মেতে গেলেন এ কি কথা এ কেমন ধরনের বেঁচে থাকা বন্ধু আছেন সঙ্গে কথা বলবো কে আছে নমস্কার শোনা যাচ্ছে থেকে বন্ধু লিখছেন আপনারা দিন রাতের অতন্দ্র প্রহরী নিজেদেরকে বলেন পিবি টোয়েন্টি ফোর থ্যাংক ইউ সো মাচ আসলে কোথায় যাচ্ছি আমরা আমার সব ভাষা হারিয়ে যাচ্ছে আজ বন্ধু আছেন সঙ্গে কথা বলবো কে আছেন নমস্কার হ্যাঁ নমস্কার বলুন হ্যালো বলুন আমি সমলুবেদর থেকে বলছি সুব্রবাবু আপনি তো সব বলেই দিলেন কারণ লাস্ট একটা জায়গা বাকি ছিল মারামারি হানাহানি এটা শ্মশানে আর মানুষ মরলে তো মানুষ সুকাতুর থাকে কান্না ফান্না করে ওইখানে এর আগে আপনি দেখিয়েছিলেন যে ওইখান থেকে সব জিনিস সামারি চামারি কইরা প্যাক কইরা বিক্রি হয় আজকে সুন্দরী বলছেন যে এইটাই বোধহয় বাকি ছিল সবখানেই মারামারি ক্রিকেট ফিল্ড এইখানে বাজারে হাটে বাজারে মাঠে ঘাটে ওই জায়গাটা বাকি ছিল ওইটা পূর্ণ করে দিল এদের কোনো কিছু নাই এবং এই গ্লাস ফ্লাস সব ভাঙ্গিয়া টাঙ্গিয়া দিল আসলে তো সরকারের সম্পত্তি আমার আপনার চ্যাক্সি দিয়ে বানানো হয় আর ওইখানে সিসিটিভি যদি ওখান শ্মশানেও লাগাইতে হয় অন্তত সরকার ভাবে না যে ওইখানে মারামারি হানাহানি হইব যারা করছে যেটুক দেখলাম আপনাদের ব্যাপারে যে অস্থি নিতে নাকি পয়সা চাইছিল যদি ঠিক

শ্বাস কাজের তো সভা যেতে হবে আগে পরে সভা যেতে হবে আমাদের এখানে যারা আছে তারা তো এখন বন্ধুত্ব শেষে শ্বাসন কাজে এটাকে নিয়ে এই করা ওদের মাছ করা একটু এগুলো তো হয় না সরকার করে দিয়েছে শেষ সময় যা তার ভালো থাকে বসতে পারেন করাতে পারে মানে শ্বসংসন সিন্ধু ঘুরা তারা তারা

যারা মারা যায় তাদের চাদর কম্বল তারিখ জানুয়ারি মাসে আসলে তার একটা আমার খেল নেই আমি আসলে শান্তি নেই এটা কিন্তু সত্যি কালকের ঘটনা সেটা কি জানি না তো ডুম গা যে ভালোর ঘর করে সে তো নিশ্চয়ই না আমি হান্ড্রেড পারসেন্ট বলি হ্যাঁ তারা যে করে দুশ নেই সরকার তাদেরকে এইভাবে কিছু দিচ্ছে না ওরা বলে আমরা কিছু পাচ্ছি না আমাকে দিন এখন আমার যদি অর্থ থাকে আমি দেব নিশ্চয়ই ভয়ে পাঁচশো দিয়ে দেব এক হাজার দিয়ে দেবো তারা যদি ওই থেকে পুঁজি করে উনি পাশ দিয়েছেন তাহলে তো সেটা তো ভুল একজন নিঃশ্বাস মৃত্যু হলে করে আমি মৃত্য মৃত্যু ওদেরকে একটা সত্যি ভালো এত রোজগারের ব্যবস্থা করুন তাহলে ওরা মনে হয় এই ধরনের হাতদার করবে না এই জায়গাটা যদি হামলা উচিত হয়

এখন লাশ পোড়া যায় না তাই তো শ্মশানে ত্রিপুরাংশের চলছে যার জন্য ওখানে যা হওয়ার যা ঘটে গেছে আমাদের এই পার্কে ঘটেছে এখন মদ বিরোধী অভিযান হয় না শুধু গাঁদা বিরোধী অভিযান হয় কারণ গাঁদাতে ট্যাক্স পাওয়া যায় না মদের ট্যাক্স পাওয়া যায় যার জন্য আজ এই শ্মশান ঘাটে মদের নেশাতে এই ঘটনা ঘটেছে এটাই বলা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আরো এক বন্ধু আছেন সঙ্গে কথা শুনবো কে আছে নমস্কার নমস্কার শুভজিৎ বাবু হ্যাঁ বলছিলাম যে যে বিষয়টা দেখাচ্ছেন আসলে আইন নিজের হাতে নেওয়াটা মোটেই ঠিক না সে যে হোক তবে একটা কথা বলছি দেখুন গত একুশ তারিখ ডিসেম্বরের একুশ তারিখ আমার বড় ভাই মারা যায় আমরা শ্মশানে নিয়ে যাই বটতলা মহাশ্মশানে মানে যখন দাহ হয়ে গেল তখন ডুম ডাকলো কে আপনারা কি অস্থি নেবেন বলে হ্যাঁ ভাই অস্থি নেব তখন অস্থি ও নিয়ে বের করে নিয়ে আসলো বাস্টার দিয়ে বেঁধে দিয়ে দিল মানে কলার খুল টুল দিয়ে তখন বলল যে আমাদেরকে কিছু দিন তখন আমরাও নিশ্চয়ই বুঝছেন তো তখন আড়াইশো টাকা ডুমকে দিয়েছি ও নেয়নি না নিয়ে মানে এরকম কিছু শব্দ ব্যবহার করলো যে আমি আপনাকে বলছি দেখুন আমি আমার মা এবং বাবার কাজ মানে গোয়া পিণ্ড দিতে গিয়েছিলাম মানে যখন ফাল্গু নদীর ঘাটে যখন যায় রাস্তার দুই পাশে অনেক বিক্ষোভ বসে থাকে ওরা এরকম কিছু মানে শব্দ ব্যবহার করে যে মানে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এলো মানে ওদেরকে সাহায্য দিতে হয় ওই বাংতি এক টাকা দুই টাকা যাই হোক কিন্তু এই শ্মশানের যে লুন তখন আমাকে এমন একটা শব্দ ব্যবহার করলো বলল যে দেখুন সম্পদ চলে গেছে আমাদেরকে দিতে মানে কৃপণতা করছেন তখন বললাম যে দেখো ভাই আমি তো নেই তোমাকে আড়াইশো টাকা দিচ্ছি তোমরা নেও না না নেব না দিয়ে চলে যান নেব না লাগবে না পয়সা বাধ্য হয়ে বুঝলেন তো মানে না দিয়ে আমাদেরকে চলে আসতে হলো এখন প্রশ্নটা হলো দেখুন এখন প্রশ্ন হলো দেখুন যার যার সামর্থ্য অনুযায়ী সবকিছু হ্যাঁ এটা তো ঠিক ওরা পরিশ্রম করছে হ্যাঁ মানবিক প্রশ্নে ওদেরকে কিছু দেওয়া উচিত কিন্তু ওরা তো এরকম কিছু ডিমান্ড করে বসে না মানে কি বলবো কারণ আমি আমাকে দিয়ে উদাহরণটা দিলাম কারণ আমার সামর্থ্য ছিল না এর বেশি ওদেরকে দেওয়া কিন্তু আমার কিন্তু ওরা নেয়নি আমাকে দেমুখ করে ফিরিয়ে দিল যে বলল যে না নেব না চলে যান তো এ হলো প্রশ্ন কিন্তু যারা নাকি এই করেছে এই ডুমদের সঙ্গে আমি এটা মোটেও সমর্থন করি না এই তাদের দেখেছিলাম আপনাদের চ্যানেলে ডুমরা শ্মশান থেকে মানে যিনি ইনচার্জ আছেন ওনারা আউটপোস্টে কেস করেছেন আমি আরক্ষ প্রশাসনের কাছে মানে এই ইয়েতেই জানাব যে যারা এই অপরাধটা করেছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে যারা মারধুর করেছে তাদেরকে যাতে অতি সত্তর গ্রেপ্তার করা হয় শুনেছিলাম যে ওদেরকে গ্রেপ্তার করা কালকে পর্যন্ত শুনেছিলাম ব্রেকিং নিউজ আপনাদের ইয়েতে যে ওদেরকে গ্রেপ্তার করা হয়নি কেন হয়নি গ্রেপ্তার করাটা ওরা কি মানে নিশ্চয়ই কোনো কোনো মানে এরকম কোনো ছায়া আছে কি যে ওদেরকে অ্যারেস্ট করতে গেলে পুলিশ মানে অ্যারেস্ট না করে ফিরে আসতে হবে না কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো ছত্র ছায়ের নিচে আছে ওরা কোনো নেতা কি বলে দিয়েছে যে ওদেরকে অ্যারেস্ট করবে না আমার তো মনে হয় আজকে নিরহ যদি কোন একটা পাবলিক হতো ওদেরকে কিন্তু ধরে নিয়ে আসতো কিন্তু ওদেরকে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমি আরক্ষা প্রশাসনের মাঝে মাধ্যমে আমাদের সঙ্গে আরো এক বন্ধু আছেন তিনি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাইছেন কে আছে নমস্কার হ্যালো হ্যাঁ শুনছি বলুন ধরেছেন মানে সুন্দর একটা প্রোগ্রাম তুলে ধরছেন আজকে কিন্তু আমি একটা ইতিহাসের একটা অক্ষর আমি তুলতে চাই যদি মনে হরিশ্চন্দ্র ছিলেন শ্মশান শাসনের মানে কর্মরত এবং শাসনের কাজ করতেন কিন্তু সেই ইতিহাস কিন্তু আজকা একদম পদে পদে হারিয়ে গেছে আজকে শ্মশানে যারা যায় যারা ডুম আছে যারা কর্মরত অবস্থায় আছে শ্মশানে তারা এমন একটা জায়গা থেকে পৌঁছেছে একদম মনে হয় যেমন রাজনীতির প্রোটোকল কিন্তু আমি বলবো এটাই ইতিহাস কিন্তু উল্টা দিকে চলে যাচ্ছে আমার মনে হয় কারণ যেই যেই প্রোগ্রামটা নিয়ে আপনারা তুলে ধরছে এটা খুব নিন্দনীয় ঘটনা আমি বলবো মানুষ কতটা পিছিয়ে চলে গেছে মানুষ সচেতনতা সব কিছু হারিয়ে ফেলছে আমি জানি না এখনের বাস্তবে কি চলছে আর কি চলবে তবে আমি এটাই বলবো জনগণদের যে আপনারা একটু সচেতন হন আপনারা পিছিয়ে জিনিসটাকে আবার তুলে ধরুন বাস্তবে যা ঘটছে আমি মদ নিয়ে নেশাগ্রস্ত নিয়ে আমি কিছু বলবো না তবে ধন্যবাদ সঙ্গে থাকি দাদা আন্তরিক আমাদের সঙ্গে আজকের এই বিষয়টি নিয়ে আপনারা যারা কথা বলছেন বিষয়টির গুরুত্ব আপনারা যারা অনুধাবন করতে পারছেন আপনারা সবাই আসলে মানুষ হিসাবে সচেতন বলে আমরা সবাই বিশ্বাস করতে চাইব বারবার একটি শ্মশান ঘাটে যাওয়ার পরে যখন স্বভাবতই সাধারণ মানুষের মন ভারাক্রান্ত থাকে তখন এ যাবতীয় একটি ঘটনা কেন হয় কিভাবে হয় সে কথা আমরা কোন আর বলে বোঝাতে পারবি না আজকে যে বিষয়টা কথা গন্ডগোল বা মারামারি এটা তো স্যার চূড়ান্ত সীমানা হ্যাঁ এমনিতে তো গন্ডগোল হয় স্কুলে হয় কলেজে হয় রাস্তাঘাটে হয় হ্যাঁ আপনার সবখানে যা গন্ডগোল এর মানে মারামারি হয় কিন্তু বাজারও হয় শহরও হয় কিন্তু এই শেষ সীমানা আমাদের যে মরা যাওয়ার যে স্থানটা এখানেও আমরা মানে স্থান পাই না মানে মারামারি একটা দেখা যাচ্ছে তাহলে এটা আসার মূল কারণ হচ্ছে আমাদের যে নেশা হ্যাঁ যে মদ হ্যাঁ এগুলির জন্যই এগুলি স্যার হইতেছে কারণ আগে তো এত মারামারি হইত না কারণ এই নেশা যখন বার খোলা হয়েছে এবং মানে লাইসেন্স দেওয়া হচ্ছে এটা মুখ্যমন্ত্রী কোথাও একটা এই ভুল করেছে এই নেশার জন্য এটা জন্যই মানুষ সাহস পেটাচ্ছে যে যে যার সরকার মদ খাইলে এই মদের লাইসেন্স দেয় এবং মদ খাওয়ার জন্য বার খুলে দেয় আর মদ খাইলে কি হবে যা যা করুক এটা থেকে স্যার

খুব ভাবে এই বক্তব্য ইঞ্জিনিয়ার সত্যজিৎ বৈদ্য লিখছেন ভেরি স্যাড নিউজ আর সংঘমিত্র দাস আমাদেরকে ফেসবুকে লিখেছেন এই খবরটির প্রেক্ষিতে দালাল নিউজ চ্যানেল ইন্টারনেট কানেকশন এলে আমরা পুরো লাইনটি পড়তে সংঘমিত্র দাস এমবিবিএস পড়াশোনা করছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে বাবার কারিকারি টাকা আছে হয়তোবা এবং সেই কারিকারি টাকা দিয়ে পড়াশোনা করতে গিয়ে প্রকাশ্যে ফেসবুকে একটি নিউজ চ্যানেলকে দালাল বলছে কারণ তার বাড়ির শিক্ষা এটাই বাড়িতে মা বাবারা শেখান বোধ তার সন্তানকে যে তুমি প্রকাশ্যে একটি সংবাদ মাধ্যমকে এইভাবে গালাগালি করবে ভবিষ্যতে এই ছেলেটি কেমন মূর্খ হয়ে ডাক্তারি করবে রোগীদের কি করবে আমরা আন্দাজ করতে পারি আমরা যারা সংবাদ মাধ্যমে আছি আপনারাও নিশ্চয়ই পারবেন আপনারা ফেসবুকে পিবি চ্যানেলকে দেখলে আজকে দেখবেন সংঘমিত্র দাস ডাক্তারি পরে বাচ্চা ছেলে বাড়িতে শিক্ষা দীক্ষার খানিকটা অভাব আছে লিখেছে তির্যক ভাবে আমাদের গ্রহণ করলাম সংঘমিত্র আমরা দালাল চ্যানেল আপত্তি নেই আমাদের বন্ধু আছেন সঙ্গে কথা বলবো কে আছেন নমস্কার নমস্কার হ্যাঁ শুভ ইংরেজি নববর্ষ আপনাকে অনেক আন্তরিক শুভেচ্ছা রইল দাদা বলছিলাম সামাজিক অবক্ষয় এই শব্দটা সত্যি মানে এই সমস্ত গুলির সাথে খুব ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে আর সত্যিকার অর্থে কি মানুষ মারা যাওয়ার পর ভগ্ন হৃদয় নিয়ে নিয়ে তার জীবনের তার শেষ কাজটুকু করতে ঠিক ওই জায়গায় গিয়ে ওই রকম মানসিকতা সম্পন্ন যে এরকম আচরণ সত্যি ভীষণ দুঃখজনক আমরা মানুষ হয়ে কি কাজ করতে পারছি সমাজের জন্য এগুলো কি দৃষ্টান্ত রেখে যাচ্ছে কি আমরা আমরা কি পিছন দিকে দেখা যে আমাদের প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি অবাক লাগে কেন একটু ভালো হয়ে আমাদের সমাজটাকে একটু ভালো করার চেষ্টা তো করি না আর আরেকটা বিষয় যে উভয় উভয়ের জায়গায় যদি সঠিকভাবে কাজটা করতো তাহলে হয়তো এই মর্মান্তিক একটা ভিন্ন দৃশ্য আমাদের আজকে দেখতে হতো না আমি কারোর পক্ষপাতিত্ব নিয়েও বলছি না আমি উভয়ের দিকে বলছি কেনই বা তোমরা ঝগড়াঝাটি করতে গেলে মারপিট করতে গেলে আর দুম যদি পয়সা চাই ও তো তার ঠিক না তো আমরা যদি আমরা যদি সঠিকভাবে সঠিক কাজটা করতে পারি নিজেদের ওটাই তো সামাজিকভাবে ডেভেলপ করার একটা বিশাল বড় কাজ আমাদের নিজের কাজটাই নিজের করার দরকার ভাবে অনেক অনেক ধন্যবাদ আমরা একটু আপনাদের শোনাই তারা কি বলছেন যারা এই শ্মশান ঘাটে ছিলেন তাদের কথা শুনুন

স্বপন দেব বর্মা আজকে সরকারি কর্মচারী আপনি আপনি মেডিকেলে পড়াশোনা করছেন দাদা আপনাকে উদ্দেশ্য করে বলছি যদি চ্যানেলটা দাঁড় হয়ে থাকে আইনি প্রক্রিয়া নিন সুতরাং মানুষকে বন্ধ করে ফেলবেন না করজুড়ে বলছি করজুড়ে বলছি মানুষকে বন্ধ করে ফেলবেন না আমাদের সংবাদ মাধ্যম আমাদের একটি আলো দেখাচ্ছে সেটা শুধু আমি আমার মনে হয় একটি ছোট্ট বাচ্চা ছেলে ডাক্তারি পড়ছে জিএমসি তে তাকে আর বেশিটা সময় দেওয়া ঠিক হবে না আমাদের কিন্তু সংঘমিত্র দাস তোর সঙ্গে একদিন কথা হবে সামনাসামনি না হয় জানব কেন তুই আমাদের দালাল বলেছিস তোর নাকি তোর বন্ধুদের চাপে পড়ে নাকি তুই রাত্রিবেলা একটু অন্য মানস্ক থাকিস কোনটা আমাদের আজকের এই আয়োজনে আমরা যারা আপনাদের সঙ্গে আছি আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা দালাল পনা কোথায় করলাম আমরা তো শুধুমাত্র এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যে বিষয়টি আমাদের প্রত্যেককে নাগরিক হিসাবে লজ্জা দেবে যে বিষয়টি আমাদের প্রত্যেককে নাগরিক হিসাবে ক্লান্ত করবে আমাদের সত্যি অর্থে ভাবাবে যদি বাপ মায়ের ব্ল্যাক মানি দিয়ে আমরা পড়াশোনা করি বা বড় হওয়ার চেষ্টা করি তাহলে ভাবাবে না আর না হলে আমাদের প্রত্যেককে ভাবাবে যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি আমার বাবা সরকারের ঘুষের টাকায় যদি ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং পড়ি তাহলে আজকের এই অনুষ্ঠানটি আমাকে স্পর্শ করবে না খুব একটা কিন্তু আমার বাবা যদি রিক্সা চালক হন আমার বাবা যদি অটো চালক হন আমার বাবা যদি সাধারণ সরকারি কর্মচারী হন আমার বাবা যদি এমন একটি পেশায় থাকেন যে পেশাটি তিনি করেন। যত থাকেন থাকেন না না কেন কেন বা নিচেই আমরা আজকের এই অনুষ্ঠান থেকে সকলে মিলে একসঙ্গে জানার চেষ্টা করছি বিষয়টি কি কেন এমন হলো আমরা শ্মশান ঘাটে গিয়েও কেন একে অপরের সঙ্গে লড়াইয়ে নেমে পড়ছি আমরা কেন সরকারি সম্পত্তি নষ্ট করছি আমরা কেন মৃতদেহকে সামনে রেখে ডোমেদের সঙ্গে ভাইয়েদের সঙ্গে শ্মশান কর্মীদের সঙ্গে বন্ধুদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছি এটা কেমন কথা আজকের এই আয়োজন এই নিয়ে কথা বলছে সংঘমিত্র তোর জন্য এই অনুষ্ঠান তুইও শুনে রাখ কাজে লাগবে তোর কোনো দিন তুই আমার চেয়ে অনেক ছোট হবি বয়সে তুই তোর বন্ধুদের সঙ্গে মিলে দেখ টিভি বলতে চাইছে তুই এবং তোরা যারা রোগীদের সত্যি অর্থে সুস্থ করার দাবি করিস অনেক সময় পারিস না কারণ ভালোভাবে ডাক্তারিটা শেখা হয় না এই কুকর্মগুলো করতে গিয়ে তোদের জন্য প্রধানত এই অনুষ্ঠান আরেকবার শোনাই ঘাটে বন্ধুরা কি বলছিলেন শুনুন লগে ইতা গৈ আছে আমাৰ আইত দিয়া নিয়াৰ পৰা মন কৰন আমি দৌৰাই আন ধৰ আমাৰ এইবাবে গোলাচিত আকৌ দিছে

কথা শুনবো কে আছেন নমস্কার হ্যাঁ টিভি করে মারামারি অবস্থা সরকার থেকে যদি একটা নির্দিষ্ট করে দেয় আর নেশা কথা তো বলিনি নেশা খাইয়ে আমরা জিবিতে থাকতো শান্তি পাই না মিথ্য হইলো শান্তি না

প্রচুর ইয়ে নিয়ে গেছি বলুন বলছি এই যে দুমদের না দুমদের আপনার একটা চাহিদা থাকে চাহিদা থাকে সেটা সাধ্য মতো একটু বেশি চায় আমি দেখেছি ওরা ওরা একটু বেশি চায় হ্যাঁ তো সে যতটুক পারে সে ততটুক দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে মানে এখানে যা মানে মানে মারা গেলে পরে আগে আমরা দেখেছি মিষ্টি খাওয়ার জন্য টাকা ধরুন আমার বাবা মারা গেছে মিষ্টি খাওয়ার জন্য চা বা হয়তো চা খাওয়ার জন্য টাকা তুলে দিতাম পাড়ার ছেলেদের কাছে কিন্তু এখন দেখা যায় আপনার মদ না হলে মরা পুরবে না খেতে হবে এবং ওই ঘরটার মধ্যে বসে খেতে হবে মদ খাওয়ার পরেই কিন্তু যত গুড়মালটা হয় তখন তারা সুস্থ থাকতে পারে না ডুমরাও চায় বেশি টাকা এর থেকে বাস বাসদণ্ডটা হয় তার থেকে কিন্তু এই ঘটনাটা ঘটেছে এখানে যদি একটা কড়া সিকিউরিটি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলি একটি সুন্দর প্রস্তাব আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম আপনি সুন্দর বললেন এই বিষয়টি অবশ্যই করা দরকার বলে আমি মনে করি আমার মনে হয় আমরা যদি এক একটি জায়গাকে যেভাবে আমরা এগোচ্ছি আমাদের প্রত্যেকে এখন সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে বন্ধু আছেন সঙ্গে কথা শুনবো কে আছেন নমস্কার নমস্কার থেকে বলছিলাম হ্যাঁ বলুন আসলে এখানকার যে ঘটনা সেই ঘটনার দায়ী করি তোতোমতো যারা ডুম আছে তারা হয়তো এটা 19 কিছু এটা তে অর্থ পেয়ে দেখেন বা ডিলে রিসেপ্ট কিছু দেখেন চার লগন নো डाउट কিন্তু তারা আমাদের অভিজ্ঞতা আছে রাজार्जुन কলর বলছিলেন তারা 400 500 টাকা দাবি করে যাদের সামর্থ্য আছে তারা হয়তো তে ডিসিশনে যান 200 300 টাকা দেওয়ার চেষ্টা করেন কিন্তু এমন কিছু মানে নিতো যারা দেহ নিয়ে যাওয়া হয় যারা পরিবারের হয়তো সেই সামর্থ্য নেই তারা পাড়া বা কোন ক্লাব বা সংস্থা তার দাহ করার একটা বহন করেন সেখানে যান কিন্তু সেই পরিবারও চায় তার পিতা বা মাতার অস্থিটা পাক তাই তারা দাবি করে যে হ্যাঁ দাও হয়তো তারা একশো দুইশো টাকা দিতে চেষ্টা করেন কিন্তু কোনো অবস্থায় তারা মানেন না এবং ওই যে তারা দুর্ব্যবহার করে সেটা আমার চোখে দেখা সেটা নিন্দনীয় পাশাপাশি যারা এই ঘটনা ঘটালো এটার প্রতিবাদের অন্য একটা কোনো সূত্র বা অন্য কোনো পথ বেছে নেওয়া দরকার ছিল এখানে খুব সুন্দর একটা পরিবেশ কি সুন্দর মানে কাঁচের দরজা জানালাগুলো লাগানো আছে আগে খোলা ময়দানে আমরা অপেক্ষা করতে হত, এখন সুন্দর একটা পরিবেশ করেছে সেই পরিবেশটা সেই জিনিস মানে কর্পোরেশনের সেই জিনিসগুলো নষ্ট করে ঠিক মানে ঠিক কাজ করেনি বলে আমি মনে করি পাশাপাশি যারা এই ঘটনায় জড়িত তাদের মানে আইনি আইনি পথে সুপার করার ব্যাপারটা

এই সবকিছুই বিপিনবাবুর কারণ সুধার ফল লিটন দাস মেলাগর থেকে লিখে পাঠিয়েছেন ঠিকই লিখেছেন খারাপ লেখেননি খুব একটা অন্যদিকে অনির্বাণ বিশ্বাস পশ্চিম চাম্পামুরা থেকে লিখছেন মৃত্যুতে শান্তি নেই আজকের এই প্রতিবেদন আপনাদের ভীষণ সময় উপযোগী অসম্ভব ভালো লাগছে পিবি টোয়েন্টি ফোর ধন্যবাদ এইভাবেই রাত দিন আপনারা আমাদের অতন্দ্র প্রহরী হয়ে থাকুন নেপাল বৈষ্ণব দেবদারু থেকে লিখছেন দাদা বেঁচে থাকতে তো শান্তি নেই এখন দেখছি আমাদের মরার পরেও শান্তি নেই আমাদের মনুষ্যত্ব এত নিচে নেমে গেছে যে আমাদের শেষ ঠিকানাতেও ধান্দাবাজি দু নম্বরই করা আরম্ভ করে দিয়েছি আমরা আরেক বন্ধু লিখছেন কোথায় আছে আছে। শেষ ভালো যার সব তার কথায় কোন ব্যক্তির শেষ কৃত্য করতে গিয়েও এসব যদি দেখা যায় তাহলে আর কি বলবো মূল্যবোধ তুমি কোথায় আছো এখন কবে ঠিক হবে এই সব কে জানে জুয়েল আরালিয়া থেকে বন্ধু আছেন সঙ্গে কথা বলবো কে আছেন

আজকে টিভি ফোর কে দালাল বলেছে কোন একজন বিশেষজ্ঞ ডাক্তার অথবা খুব শিক্ষিত হলো দাদা আপনি বিষয় নিয়ে কথা বলুন নমস্কার ধন্যবাদ আমরা ওই অর্ধমূর্খকে আর সময় দিতে চাইছি না আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আরো এক বন্ধু আছেন কথা শুনবো কে আছেন নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ বলুন বলবো যে কি বলবো বলুন আমি এই ঘটনাটা কিন্তু বাসায় চা নাই এতে কোনো বিন্দুমাতার ইয়ে সন্দেহ নাই কিন্তু পাশাপাশি কিছু দুমগুলা আছে আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার বয়স ফিটটির উপরে আছে প্রায় সিটি সব প্রায় সময় যেতে হয় গরিব থাকে ধনী থাকে সবার সঙ্গে যেতে হয় আপনারা যদি একটু ওয়াচ চেক করেন তাহলে সেটা দেখতে পারবেন যার দুর্ব্যবহার করে মাঝে মধ্যে তাদের একটা গ্রুপ আছে তারা সবাই চলে আসে এসে যা খুশি তা মুখ ব্যবহার করবো করে তাদেরকে পাঁচশো টাকা দিতেই হবে পাঁচশো টাকার কমে হবে না নয়তো লাগবে না চলে যান আপনার বহুত আয় গেছে এরকম বাসায় অনেক রকম না তখন আমরা সবাই মিলে তাদেরকে বলবো হ্যাঁ আমরা চলেই যাব আমরা দেবো না কি হবে আর তাইতো কিন্তু ওই সময়টা তো মানুষ একটা ভারাক্রান্ত মন নিয়ে যায় তখন ওই আর একজন আমার সঙ্গে আরেকজন আসবে আমি আর যাবো গিয়ে বলবো বাড়ি কি আছে না আমার আমি দিয়ে দিলাম দিয়ে দেয় এরকম করে আমরা অনেক সময় তাদেরকে দিতে দিতে আজকে এই জায়গাতে এসে পৌঁছেছি আর এর জন্য আমি পুরোপুরি সম্পূর্ণরূপে দায়ী করবো নিগমকে কারণ তারা যদি একটা চার্ট করে দেয় তারা বেতন দেয় তাদেরকে তারপর অফিসটাতে আসে অফিসটার মধ্যে গেল সেম জিনিস আপনি সোলা যদি দুটা বেশি চান টাকা দেবেন তবো দিতে না প্রতিষ্ঠার মধ্যে সবকিছু পুতলা করে রেখে দেয় টাকা দিয়ে দেন বাস আপনাকে দিয়ে দেবে এরকম হলো ঘটনা তবে আপনাদের মাধ্যমে আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি একটু করেন তাদের ব্যবহারটা বুঝতে পারবেন সুন্দর বলেছেন আমরা ঠিক একই ভাবে তাদের দুর্ব্যবহার নিয়েও যদি আপনাদের কোথাও কিছু থাকে আমরা সেই নিয়েও তো কথা বলতে চাই সেই নিয়ে অনুষ্ঠান করতে চাই আমরা কিন্তু প্রত্যেকটি বিষয় যে বিষয়গুলো আমাদেরকে নাড়া দেয় কে বা কারা তা নয় যে বিষয়গুলো ঠিক হচ্ছে না যে বিষয়গুলো ভুল হচ্ছে যে বিষয়গুলো মানবিকতার দিক থেকে একেবারে ভুল হচ্ছে আমরা সেগুলো নিয়েই তো প্রধানত কথা বলতে চাইছি করতে ঠিক সঙ্গে থাকি হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আরো এক বন্ধু আছেন কথা শুনবো কে আছেন নমস্কার নমস্কার কে বলছেন নম্বর থেকে বন্ধু টেলিফোন করেছিলেন কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হল হয়তো টেলিভিশনের আওয়াজ বেড়ে আছে তাই আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আপনারা যারা কথা বলতে চাইছেন একে একে আপনাদের সকলের কথাই পড়ে শোনাবিবি ফোর কে ধন্যবাদ এই ধরনের খবর দেখানোর জন্য কিন্তু কি হবে শিক্ষায় ত্রিপুরায় উন্নতি করলেও দেখছি দিন দিন অবনতি হচ্ছে এর সব থেকে বড় কারণ অভিভাবক আজ ধৃতরাষ্ট্র ধন্যবাদ বন্ধু আছেন সঙ্গে কথা বলবো কে আছেন নমস্কার আপনার ওইখানে গেছিলাম মানে ওই যে হ্যাঁ ওই তখন যে যেহেতু গিয়েছি তো আমি একটা আমার বন্ধু নিয়ে গেছি মানে হ্যালো হ্যাঁ বলুন শুনছি তখন তো মানে কিছু হয়ে গেছে এরপরে লাস্টে যখন আসার সময় হ্যাঁ দাদা আপনি থেমে থেমে নিজের ঘরের ড্রয়িং রুমের মতো যদি কথা বলেন তাহলে টেলিভিশন চ্যানেলে কথা বলে অনেকটা সময় লাগবে অনেক বন্ধুরা অপেক্ষা করছেন তাদের কথা শুনতে হবে আয়োজনে আরো এক বন্ধু তিনি লিখেছেন দাদা আমার অনুরোধ সরকারের উচিত আইনের মাধ্যমে যে সকল ব্যক্তি সরকারি সম্পদ নষ্ট করেছে তাদেরকে নিজে টাকা দিয়ে সেই সম্পদ ঠিক করিয়ে নিতে হবে তাহলে ভবিষ্যতে এমন কাজ করা থেকে আমরা বিরত থাকব হয়তোবা দাদা আমি প্রকাশ এ ধরনের ঝগড়া যাতে আগামী দিনে না হয় সেই কামনাই আজ করব ধন্যবাদ তোমাদেরকে এরকম একটি বিষয় তুলে ধরার জন্য দাদা আমি আগরতলা থেকে কেসব বলছি দাদা প্রথমে মানুষের চরিত্রকে ঠিক করতে হবে সে সাধারণ মানুষ হোক বা শ্মশানের মানুষই হোক ডাক্তারবাবুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের ওই মূর্খ ডাক্তারকে ধিক্কার জানাই তিনি ডাক্তার নয় তিনি পড়ছেন এখনো বন্ধু আছেন সঙ্গে কথা শুনবো কে আছেন নমস্কার হ্যাঁ বিলনীয় বাদ করা থেকে বিরাজ বলছে শ্মশান ও শান্তি নেই শ্মশান ও আসলে কি বোঝায় বিশেষ করে আমি বটতলা মহাশ্মসানে কোনোদিন যাইনি যারা বটতলা মহাশ্মশান বিশেষ করে উদ্ভিদ করেছেন বর্তমত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া উচিত কারণ এইভাবে সরকারের সম্পত্তি নষ্ট করা যায় না আর বিশেষ করে যারা এখানে মরা পড়ানোর দায়িত্বে থাকেন বিশেষ করে পরিবার পরিজন আছেন সেখানে এটা করে ওনারা ওনাদের পরিবার পরিজন পালন করেন এবং একজন মানুষকে সৎকার করতে কত টাকা লাগবে সেখানে একটা নির্দিষ্ট একটা চার টাকা উচিত ছিল যদি চাট না থাকে চাট না থাকার কারণে আজকে এইসব বচসাগুলি হচ্ছে আর সেখানে আমাদের অলিতে গলিতে যে এখন সিসি ক্যামেরা আছে এমন একটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু নেহাত একটা খেলনা জাগানো এখানে সিসি ক্যামেরা লাগানো উচিত আর ডুমের যে অশালীন ব্যবহার বা অন্যায় আবদার যে ওনারা করেন না তা নয় এর আগেও দেখেছি মানুষের মৃতদের শেষ সম্বলটুকু পর্যন্ত বিশেষ করে আমাদের উপর বিশ্বাস করে আমরা মৃতদের ব্যবহারিক জিনিসপত্র শেষ পর্যন্ত ওদের শ্মশানে আমরা দান করি আমরা হয়তো বিশ্বাস করি এগুলি ওরা সরে ওরা এগুলি ব্যবহার করবে কিন্তু ওইসব জিনিসগুলি পর্যন্ত ওরা বাঁকা পথে বিক্রি করেছে সেই ছবি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমরা পেয়েছিলাম যাই হোক অনেক কুকৃতির কিন্তু এই সাকিয়া মহাসনাল একটা একটা ফাইনাল সিদ্ধান্তে আসা উচিত বা ফাইনাল একটা সমাধানে আসা উচিত সেগুলি পুলিশ রাখা উচিত অথবা সেখানে সিসি ক্যামেরা রাখা উচিত বা সেখানে একটা তার থাকা উচিত এগুলি থাকলে তো হয়তো আগামী দিন এইসব সমস্যাগুলি আসবে না হলে তো আগামী দিনে যে এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হব না সেটা তো কেউ হলক করে বলতে পারে না তাই আমি মাননীয় পৌর নিগমের কাছে বিশেষভাবে অনুরোধ করব সেখানে এইসব নিয়ে আপনারা আর ভেবে চিনতে এখানে কি করা যায় এগুলো নিয়ে আমরা আপনারা আরো গভীরভাবে চিন্তা করবেন ধন্যবাদ নমস্কার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আপনারা অংশ গ্রহণ করছেন বিষয়টি নিয়ে কথা বলছেন বিষয়টির সামগ্রিকতা নিয়ে নিজেদের ভাবনা আমাদের সঙ্গে ভাব করছেন আপনাদের কৃতজ্ঞতা রাজীব আচার্য দুর্গানগর খোয়াই থেকে লিখছেন মৃত্যুমানে শোক আপন জনকে হারানো দুঃখ আর কান্না ভরা হৃদয়ে বিদায় দেয়া এর মধ্যেও হিংসা হানাহানি কেন কিসের জন্য যখন নিউজটা দেখছিলাম তখনই সেটা আমার মনে খুব দাগ কেটেছিল ভাবছিলাম হায় রে ভাগ্য সেখানেও শান্তি নেই যা হয়েছে সেটা ঠিক হয়নি খুবই অনুতপ্ত সুরে বললাম যা হয়েছে ভালো হয়নি আজকের বিষয়টা একদম ঠিক মরেও শান্তি নেই ধন্যবাদ দাদা একটি অমানবিকতার বিরুদ্ধে অনুষ্ঠান করার জন্য শুভরাত্রি আপনাদের ধন্যবাদ রাজীবাবু বন্ধু আছেন সঙ্গে কথা বলবো আমাদের আরো এক বন্ধু তিনি লিখেছেন ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সামনে তুলে ধরার জন্য মৃত্যুতেও শান্তি নেই শ্মশানঘাটে এরকম ঘটনা কাম্য নয় কিছুতেই মানুষের মান আর হুশ থাকতে হবে না হলে আমরা মানুষ হিসেবে বিবেচিত হব না আগামী দিনে সমাজের প্রতিটি পেশায় নিয়োজিত মানুষকে সেই দায়িত্ব নিতে হবে রানীর বাজার থেকে রাজীব লিখে পাঠিয়েছেন খুব সুন্দর লিখেছেন আমাদের আজকের এই আয়োজনে আরও এক বন্ধু নিয়মিত দর্শক ভানু দাস এয়ারপোর্ট থেকে লিখছেন নমস্কার দাদা এই খবরটি প্রতিবাদী কলমে আজ দেখতে পেয়েছি তাছাড়া গত রবিবার আমার বড় ভাই মারা গেছেন এবং এখানেই সৎকার করা হয়েছে আমি উপস্থিত ছিলাম আসলে সব জায়গায় গেলে এমনিতেই সাময়িকভাবে মানসিক একটা পরিবর্তন আসে তার মধ্যে এই ঘটনা খুব খারাপ লাগছে অনুষ্ঠান চালিয়ে যান মানুষ যদি সচেতন হয় হয়তো আগামী দিনে এই ধরনের ঘটনা হবে না ধন্যবাদ ভানুবাবু আমরা তো তাই চাই আরেক বন্ধু লিখেছেন লক্ষণ দেবনাথ মাতাবাড়ি থেকে যার মান আছে জ্ঞান আছে হোঁশ আছে তাকেই মানুষ বলে কিন্তু আজ আমরা সব হারিয়ে ফেলেছি তাই আজ আমাদের সেই মানুষ ভাবতে লজ্জা হয় আজকের এই ঘটনা সেরকম একটি উদাহরণ বন্ধু আছেন সঙ্গে কথা বলবো কে আছেন নমস্কার হ্যাঁ বলুন নমস্কার হ্যাঁ বলুন শুনছি হ্যাঁ মেলাঘর থেকে বলছি হ্যাঁ বলুন দাদা আজকের যে ঘটনা দেখাচ্ছেন শ্মশানের যে ঘটনা হল সঙ্গে থাকি দাদা ধন্যবাদ একেবারে মানে সরাসরি বিষয়টি নিয়ে যদি আপনারা কিছু বলতে চান তাহলে আমাদের কথা বলাটা সহজ হয় কারণ অনবরত একের পর এক টেলিফোন আসছে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কথা বলতে চাইছেন প্রত্যেকের কথা শুনতে হবে কে আছেন নমস্কার হ্যাঁ দাদা আমি বলতে চাচ্ছি যারা এই যে শাসনের যে কাজ করে বা হ্যাঁ ওরা যে জায়গাটা যে জায়গাটা বেশি জনসংখ্যা চারশো অনেক পাঁচশো নয় পাঁচশো টাকা চাই আমি অফিস ঘর থেকে ক্যাশমোর মাধ্যমে টাকাটা কেটে দেখা দিলে ভালো সেটা ভালো হবে আমার পক্ষে ধন্যবাদ সঙ্গে থাকি আরেক বন্ধু লিখছেন শ্মশানীয় হুজ্জতি আসলে দাদা আমরা কত নিচে নামতে চলেছি যারা আজকে এই কার্যকলাপগুলো করছে তারা কি সবাই নেশাগ্রস্ত ছিল একজনও কি সুস্থ ছিলেন না এত সুন্দর ও শান্তির একটি জায়গাকে ভেঙে চুরমার করে দিলাম আমরা ধিক্কার জানাই ওদের যারা এই কাণ্ডটি ঘটিয়েছেন তেবদুলাল বাধারঘাট থেকে লিখে পাঠিয়েছেন আমাদের নিয়মিত দর্শকেরা প্রত্যেক দিন যারা আমাদের সঙ্গে থাকেন তাদের মধ্যেই আরও একজন সংবাদ মাধ্যম না থাকলে হয়তো প্রশাসন ও সাধারণ মানুষ আর জানতে পারত না এই ঘটনাগুলো আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা সংবাদ মাধ্যমকে দালাল বলে সে নিছকি হয়তো নর্দমার কিট প্রশাসন আরো জাগ্রত হোক আশায় রইলাম তুহিন লিখে পাঠিয়েছেন তুহিন আপনাকে আন্তরিক জানাই জানাই ধন্যবাদ আরও এক বন্ধু লিখছেন নমস্কার ডোম টাকা চাইবে ফোর আর শ্মশানের পার্টি মারামারি করবে সবাইকে নিজের জায়গায় দাঁড়িয়ে কাজ করতে হবে আমাদের সবার উপরে মানুষ সত্য তাহার ওপরে নাই এই সত্য আমরা উপলব্ধি করি বন্ধু লিখে পাঠিয়েছেন বন্ধু আছেন সঙ্গে কথা বলবো কে আছেন কে আছেন হ্যাঁ বলুন আজকে যে ঘটনা হম আজকে ঘটেনি গতকাল ঘটেছে আরে গতকাল ঘটনা ঘটলো ঠিক ধন্যবাদ সঙ্গে থাকি আরো এক বন্ধু লিখছেন সত্যি মোড়েও শান্তি নেই এতদিন জানতাম শ্মশানের নিস্তব্ধতা এখন দেখছি শ্মশানেও গন্ডগোল হয় মনে হয় শ্মশানেও সিসি ক্যামেরা দরকার এভাবেই শুভ্ররাত্রি জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে জড়িয়ে থাকুক ধন্যবাদ মৈত্রী দেবী লিখে পাঠিয়েছেন আমাদের নিয়মিত প্রিয় দর্শক আগরতলা থেকে পরিমল পোদ্দার যতন বাড়ি থেকে লিখছেন শুভ্রদা আজ একটা কথা না বলে পারছি না যত আমরা বাঁচি ততই আমরা শিখি শ্মশানে সবার নজর থাকে শোকের দিকে কি হবে শ্মশানে এই যাবতীয় ঘটনাগুলো করে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের নিয়মিত দর্শক মনীষ ঘোষ বাড়ি থেকে লিখছেন অসংখ্য ধন্যবাদ শুভ্ররাত্রি অসাধারণ একটি অনুষ্ঠান আমাদের সামনে উপস্থাপন করছেন যা যা হচ্ছে তাতে মানবিকতা আছে বলে আর মনে হচ্ছে না সিসিটিভি বসিয়ে অপরাধীদের বিহিত ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ রাখছি আছেন কে রাতকালীন পানীয়তে যারা অভ্যস্ত তাদের অনেকেই টেলিফোন করেন আমরা অবহেলা করতেও পারি না কারণ এটি একটি সরাসরি লাইন আপনারা যে কেউ টেলিফোন করতে পারেন আরো এক বন্ধু তিনি লিখছেন যে ডাক্তার পড়ুয়া ছাত্র দালাল বলেছে উনি কি সত্যি করে আসলে ডাক্তার হবে কোনদিন বা বন্ধু আছেন সঙ্গে কে আছেন আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রত্যেকের অংশগ্রহণে আমাদের আয়োজনগুলো এক একদিন সার্থক রূপ পায় আমাদের মনে হয় ঠিকই ভেবেছি আমরা আমাদের মনে হয় আমরা ঠিক পথে এগোচ্ছি এবং আপনারা আমাদের সঙ্গে আছেন আর আপনারা আছেন বলেই আমরা এই বিষয়গুলো নিয়ে সরাসরি আপনাদের দরবারে যাই কথা বলি আসুন আমরা প্রতিবাদ এবং প্রতিরোধের ব্যারিকেড গুলো বুঝে বুঝে গড়ে তুলি একটি শ্মশান ঘাটে গিয়ে এইভাবে এরকম একটি কার্যকলাপ আমরা মেনে নেব না শ্মশান ঘাটে গিয়ে যদি কারোর দ্বারা আমি আপনি আমরা মানে অত্যাচারিত হই লাঞ্ছিত হই অপমানিত হই জোর করে টাকা আদায়ের চেষ্টা করেন মৃতদেহের নামে সেখানেও প্রতিবাদ করি কারণ মনে রাখতে হবে সেই সব কর্মীরা পুরো নিগমে চাকরি করেন কাজ করেন তাদের দৈনিক রোজগার আছে একটি এবারে আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি মনে করি মনের সমস্ত শান্তি থেকে বিশ্বাস থেকে যে না আমি এই মানুষটিকে পারিশ্রমিক হিসাবে আমার তরফে এই টাকাটি দিতে চাই তিনি যদি সেটা গ্রহণ করেন আপত্তি কোথায় কিন্তু জোর করা হবে আমাকে হেনস্থা করা হবে গালাগালি দেয়া হবে আমাকে বলা হবে দিতেই হবে কিংবা মৃতদেহের সামনে দাঁড়িয়ে আমার স্বজনকে অপমান করে তারা কেউ কিছু বলবেন আমরা চুপ করে মেনে নেব তাও হবে না সঠিক গঠনমূলক এবং সরকারি সম্পত্তি নষ্ট না করে গায়ে হাত না তুলে আইন নিজের হাতে না নিয়ে বিষয়গুলোর প্রতিবাদ করতে হবে আমার মনে হয় দ্যাট অনলি ওয়ে অফ কামিং ইট আমাদের আজকের আয়োজন আমরা এখানেই শেষ করব বন্ধুরা আগামীকাল নতুন কোন বিষয় নতুন কোন ভাবনা এবং আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের পরবর্তী আয়োজনে আমরা যাব আমাদের প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের প্রত্যেককে বলতে চাই শুভরাত্রি